বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন ঈদের আগে থেকে শুরু হয়েছিল এবং ঈদের পরে একটা চূড়ান্ত রূপ লাভ করেছে। তারপরে থেকে আমাদের ঢাকা শহরে প্রায় আমরা কেন্দ্রীয় দপ্তর থেকে যে ফেসিলিস দেওয়া হয়েছিল সেটি 500-এরও অধিক নেতাকর্মী প্রথম ধাপে গ্রেপ্তার হয়েছিল। পরবর্তী ধাপে যত নেতাকর্মী আসলে গ্রেপ্তার হয়েছে সেটি আমরা আসলে পূর্ণাঙ্গভাবে হিসাব রাখতে পারিনি, যেহেতু ইন্টারনেট ছিল না, মোবাইলের বিভ্রান্ত ছিল। এখন আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করছি, আমাদের দপ্তর কাজ করছে। আমরা যেটি ভাবছি সেটি হচ্ছে প্রায় 1500-এর অধিক নেতাকর্মী শুধু গ্রেপ্তার হয়েছে। আজকেই প্রায় ছাত্রদলের 212 জনকে মুক্ত করা হয়েছে। সুতরাং সেই হিসাবে আমরা মনে করতেছি সব মিলিয়ে 1600 থেকে 1700 নেতাকর্মী খালি ঢাকা শহরে এই অবৈধ খুনি হাসিনা সরকার যে ছিল তারা গ্রেপ্তার করেছে। এই ধাপের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে, একটি যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার জন্য সরকার ইন্টারনেট বারবার বন্ধ করেছে, টেলিফোনের যে ব্যবস্থাগুলো সবগুলো কিন্তু সচল না রেখে সেগুলো বন্ধ করা হয়েছে। সুতরাং পারতপক্ষে আমাদের ইনফরমেশন যে গেটওয়েতে আমরা পাই সারা বাংলাদেশ থেকে সেটি একটু বিভ্রান্ত হয়েছে। আমাদের কেন্দ্রীয় দপ্তর, আমরা নিজেরাও ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা কাজ করছি, প্রত্যেক জেলাতে প্রায় 200-এরও অধিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনি সাথে আরেকটি বিষয় যেটি যোগ করছি সেটি হচ্ছে এবারের আন্দোলনে সারা বাংলাদেশের প্রায় যারা পদ্মারি ছাত্রদল নেতা, সেটি আমরা গতকাল পর্যন্ত 29 জন পদ্মারি নেতা যাদেরকে খুনি শেখ হাসিনা সরকার কর্তৃক হত্যা করা হয়েছে, এবং হসপিটালে ঢাকা শহরের প্রত্যেকটি হসপিটালে ছাত্রদলের প্রায় 100-এরও অধিক নেতাকর্মী তারা হসপিটালে রয়েছে এবং কয়েকজনের অবস্থা খুবই গুরুতর, এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোটা সংস্কারের এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, সেই জন্য ছাত্রদলের এবার ক্ষতিগ্রস্তর হার খুব বেশি। আমাদের নেতাকর্মীদের আমরা খোঁজখবর নিচ্ছি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বের করা, আর যারা ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করছি, আর যারা হসপিটালে রয়েছে ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আলাদা আলাদা করে আমাদেরকে খোঁজখবর নিচ্ছেন, ওনাকে আমরা সেটি রিপোর্ট করছি। আমাদের এখনকার যে প্রক্রিয়া সেটি হচ্ছে আমরা নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছি, যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করছি, এবং সারা দেশের নেতাকর্মীদেরকে আমরা একটা নির্দেশনা দিয়েছি আজকে সকালে। সেটি হচ্ছে, আপনি জানেন যে গত এক যুগের বেশি সময় ধরে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছিল, এবং সেই সময় আপনারা দেখেছেন যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা যে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ধর্মীয় উপাসনালয়ে হামলা করে সেটিকে আমাদের দল এবং অন্য রাজনৈতিক দলের উপর তারা দোষ চাপিয়ে সেটি অন্য একটি দেশের তারা সহানুভূতি আদায় করার চেষ্টা করেছে সবসময়, সেটি আমরা গতকাল থেকে লক্ষ্য করছি। সংখ্যালঘু যে ভাই বোনরা রয়েছে তাদের বাড়িঘরে হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ এবং ধর্মীয় উপাসনালয়ে তারা হামলা করেছে। আমরা যেটি গভীরভাবে আমরা মনে করছি সেটি হচ্ছে, অতীতে যেরকম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দিয়ে আমাদের দলকে তারা হচ্ছে এই দলের উপর বিতর্কিত করার চেষ্টা করছে, এখনও তারা সেরকম করছে। সেজন্য সারা দেশের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারা পাড়া মহল্লায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, এবং একই সাথে সাথে আমাদের যাদের উপর আক্রমণ হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইতিমধ্যে সকালে নির্দেশনা দিয়েছি, সেটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং আমাদের নেতাকর্মীরা এই বিষয়ে সচেতন রয়েছে।